ডেঙ্গু বিষয়ে সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি এলাকার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের নগরভবনে ডাকেন মেয়র সাঈদ খোকন। বেলা ১১টায় অনুষ্ঠান শুরুর কথা বলে তাদের নিয়ে আসা হয়। নগরভবনের বারান্দায় অনুষ্ঠানস্থলে প্রায় ২ ঘন্টা বসে থাকেন আলেমরা। এক পর্যায়ে বেলা ১:৩০টার দিকে জোহরের নামাজের আজান দিলে ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগের জন্য উঠে পড়েন তারা। পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত অনুষ্ঠানস্থলে আসেন মেয়র ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তড়িঘড়ি অনুষ্ঠান শুরু করেন তারা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান, কিন্তু তাতেও বিপত্তি। কোরআনের আয়াত শুদ্ধভাবে পড়া হচ্ছে না বলে আবারও ক্ষুব্ধ হয়ে ওঠেন ইমামরা। পরে অবশ্য অন্য একজনকে দিয়ে কোরআন তেলাওয়াত করানো হয়। এরপর অনুষ্ঠান দেরিতে শুরু, এডিস নিধন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন উপস্থিত ইমামরা। আমরা জেনে আসছিলাম ১১টার সময় আলোচনা হবে, তাড়াতাড়ি আসতে হবে। আমরা এখানে এসে দেখি ১২:৩০, কিছু বলতে পারতেছি না, অথচ আমাদের সবার কাজ ছিল। আন্তরিকভাবে আমরা প্রকাশ করছি আপনাদেরকে একেবারে ঠিক সময়টা বলে দেয় যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। এডিস নিধনে ইমাম ও আলেমদের সহায়তা চান মেয়র সাঈদ খোকন। নামাজের পর মসজিদে দোয়া করার অনুরোধ জানান তিনি। নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসছে খুব দ্রুত সময়ে সময়ে আমরা এটা দেখতে পারবো ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করবেন, আপনারা জনগণকে সচেতন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদে তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আমার সাহায্য কামনা করো। সোমবার থেকে দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে ৭টি করে বাসাবাড়িতে এডিস মশা নিধন অভিযান চালানো হবে বলে জানান সাঈদ খোকন। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।